সালামু আলাইকুম বিয়ার্স, আমি কামিল আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখাবো কীভাবে খুব সহজেই নিজে একটি ড্রোন বানিয়ে নিতে পারেন। ভিডিওটি আমরা দুটি পার্টে দেওয়ার চেষ্টা করব। প্রথম পার্টে দেখাবো এই ড্রোনটি বানাতে আমরা কোন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছি, এবং দ্বিতীয় পার্টে আমরা দেখাবো এই ইনস্ট্রুমেন্টগুলোকে ব্যবহার করে কীভাবে একটি ড্রোন বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখানে ড্রোনের ফ্রেম হিসেবে F450 মডেলের ড্রোনের ফ্রেম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কাস্টম ড্রোনের ফ্রেম ব্যবহার করতে পারেন। আমরা এই ড্রোনের ফ্রেমটি ব্যবহার করছি কারণ এতে ESC পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটি অ্যাটাচড করা আছে, এতে করে আমরা সহজে ESCগুলোকে কানেক্ট করে নিতে পারবো। আপনারা যদি কাস্টম ড্রোনের ফ্রেম ব্যবহার করেন সেক্ষেত্রে ESC পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ডটি আলাদাভাবে কিনে ESCগুলোকে কানেক্ট করে নিতে হবে। এখানে আমরা চারটি ল্যান্ডিং গিয়ার ব্যবহার করছি। আমরা এখানে ল্যান্ডিং গিয়ার হিসেবে F450 মডেলের ল্যান্ডিং গিয়ার ব্যবহার করছি। আপনারা যদি চান এই ল্যান্ডিং গিয়ারগুলো নাও ব্যবহার করতে পারেন, এতে তেমন কোনো সমস্যা হবে না। ড্রোনটি তৈরি করার জন্য আমরা এখানে চারটি ব্রাশলেস মোটর ব্যবহার করছি। ব্রাশলেস মোটর হিসেবে এখানে আমরা 1000 KV ব্রাশলেস মোটর ব্যবহার করছি। 1.5 থেকে 2 কেজির যে কোয়াডকপ্টার ও ড্রোন আমরা বানিয়ে থাকি সেগুলোতে ম্যাক্সিমাম টাইম আমরা 1000 থেকে 900 KV ব্রাশলেস মোটর ব্যবহার করে থাকি। এই প্রযুক্তিতে আমরা 1000 KV ব্রাশলেস মোটরগুলো ব্যবহার করছি। এবার চলে আসা যাক প্রোপেলারের দিকে। প্রোপেলার হিসেবে আমরা 10-450 মডেলের প্রোপেলারগুলো ব্যবহার করছি। 1000 KV ব্রাশলেস মোটরগুলোর ক্ষেত্রে আমরা সবসময় 10 ইঞ্চির প্রোপেলারগুলো ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা দুই ধরনের প্রোপেলার ব্যবহার করব। একটি হচ্ছে ক্লকওয়াইজ, যেটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এবং আরেকটি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, যেটি মূলত আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এগুলো হচ্ছে ব্রাশলেস মোটরের প্রোপেলার কানেক্টর। যদিও এগুলো আলাদাভাবে কিনতে পাওয়া যায়, কিন্তু আমরা আমাদের এই মোটরগুলোর সাথেই এই ব্রাশলেস মোটরের প্রোপেলার কানেক্টরগুলো পেয়ে যাব, যার মাধ্যমে আমরা আমাদের প্রোপেলারগুলোকে মোটরের সাথে কানেক্ট করে নিব। এগুলো হচ্ছে ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার, এগুলোকে আমরা সংক্ষেপে ESC বলে থাকি। এই ESCগুলোকে আমরা আমাদের মোটরটিকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আমরা নন ব্র্যান্ডের চারটি ESC ব্যবহার করছি। এখানে ESC হিসেবে আমরা 30 অ্যাম্পিয়ারের যে ESC আছে সেগুলো ব্যবহার করছি। এই তিনটি তার হচ্ছে আমাদের মোটরের সাথে কানেক্ট হবে এবং বাকি তারগুলো আমরা ব্যাটারির সাথে কানেক্ট করব, এবং এই বাকি তারগুলোকে আমরা আমাদের ফ্লাইট কন্ট্রোলের সাথে কানেক্ট করে নিব। ড্রোনটির সম্পূর্ণ সিস্টেমটিকে রান করানোর জন্য আমরা এখানে একটি ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি। এখানে আমরা ফ্লাইট কন্ট্রোলার হিসেবে KK2.1.5 মডেলের ফ্লাইট কন্ট্রোলার ব্যবহার করছি। ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য একটি রিসিভার ব্যবহার করছি, এবং এখানে রিসিভার হিসেবে ফ্লাই স্কাইয়ের FS-IA-6B মডেলের রিসিভার ব্যবহার করছি। এটি মূলত 2.4 GHz-এর রিসিভার এবং এতে 6টি চ্যানেল রয়েছে। ড্রোনটিকে কন্ট্রোল করার জন্য আমরা এই ট্রান্সমিটারটিকে ব্যবহার করব। এটি ফ্লাইস্কায়ের FS-IA-6 মডেলের 6 চ্যানেল বিশিষ্ট ট্রান্সমিটার। এই ট্রান্সমিটারটির সাহায্যে মূলত আমরা ড্রোনটিকে কন্ট্রোল করে থাকব। আমরা এই ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার করে একটি ড্রোন তৈরি করে নিতে পারবো। পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো, যাতে আপনারাও ঘরে বসে আমার মতো এরকম একটি ড্রোন তৈরি করে নিতে পারেন। বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।